স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, 200 আসনে জয় সুনিশ্চিত করে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। তবে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গণনায় কারচুপি হয়ে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য মমতা ব্যানার্জীকে অভিনন্দন জানিয়েছে। বিজেপি বলেছে মানুষের রায় মেনে নিয়েই তারা কাজ করবে, আশানুরূপ ফল না হওয়ার কারণ খতিয়ে দেখবে দল। মুখ্যমন্ত্রী বলেছেন কোভিড পরিস্থিতি দরুন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সাদামাটা। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আজ তাকে নানাভাবে স্মরণ করা হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড় বৃষ্টি হয়েছে। করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাই শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সাবধানতা বজায় রাখুন। 18 বছরের বেশি বয়সী সবাই নির্দ্বিধায় কোভিডের টিকা নিন। তিনটি পদক্ষেপ মেনে চললেই সুরক্ষিত থাকা যায়। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। যাবতীয় হিসেব নিকেশ পেছনে ফেলে তৃণমূল কংগ্রেস রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে। তবে সবচেয়ে নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে সম্মান রক্ষার লড়াইয়ে হেরে গেছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্য বিধানসভার যে 292টি আসনে ভোট নেওয়া হয় তার মধ্যে এ পর্যন্ত ঘোষিত ফলাফল ও গতি প্রকৃতি অনুযায়ী তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে বা এগিয়ে আছে অথবা জয় সুনিশ্চিত করেছে 212টি আসনে। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি, তারা জিতেছে বা এগিয়ে আছে 78টিতে। সংযুক্ত মোর্চা জয়ী হয়েছে মাত্র 1টি আসনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী একদা সহকর্মী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেত্রী 1736 ভোটে পরাজিত হয়েছেন বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। আমরা সরাসরি চলে যাব আমাদের সংবাদদাতা মনিকা দাসের কাছে। মনিকা দি, তোমার কাছে সর্বশেষ কি খবর আছে? প্রথম থেকে কিন্তু একদম শুভেন্দু অধিকারী এগিয়েই ছিলেন। প্রথম রাউন্ড থেকে প্রায় 12 রাউন্ড পর্যন্ত, এই লাস্ট 17 রাউন্ডের গণনা, তাতে যেটা দেখা গেছে শুভেন্দু অধিকারী পেয়েছেন 1,09,663 ভোট, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পেয়েছেন 1,07,937 ভোট। তো এই মানে প্রায় 1,500 মতন একটা জিতে গেছেন। তো যেটা দেখা গেল যে সারাদিন প্রায় 12 রাউন্ড পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু এগিয়ে। নন্দীগ্রাম কেন্দ্রের ভোট গণনাকে ঘিরে দিনভর ছিল টান টান উত্তেজনা। কলকাতার 11টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর আসনের শোভনদীপ চট্টোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়েছেন 29,000-এর বেশি ভোটে। রাসবিহারী আসনে দেবাশিস কুমার প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল বিজেপির সুব্রত সাহাকে পরাজিত করেছেন। কলকাতা বন্দরে ফিরাদ হাকিম হারিয়েছেন বিজেপির অবাধ কিশোর গুপ্তাকে। বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম এর ফুয়াদ হালিম। কলকাতা উত্তরে চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দেবদত্ত মাঝিকে 19,000-এর বেশি ভোটে হারিয়েছেন। জোড়াসাঁকোয় বিজেপির মীনাদেবী পুরোহিতকে 12,666 ভোটে হারিয়ে জিতেছেন বিবেক গুপ্তা। শ্যামপুকুরে শশী পাঁজা, বেলেঘাটায় পরেশ পাল এবং মানিকতলায় সাধন পাণ্ডে, কাশীপুর বেলগাছিয়ায় অতীন ঘোষ ও ইন্টালিতে স্বর্ণকমল সাহা জিতেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার কসবা কেন্দ্রে 7,000-এর বেশি ভোটে জিতেছেন বিদায়ী মন্ত্রী জাভেদ খান। ভাঙড়ে 26,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। জয়নগরে তৃণমূল কংগ্রেসের বিশ্বনাথ দাস, বারুইপুর পশ্চিমে 61,000-এর বেশি ভোটে বিধানসভার বিদায়ী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পূর্বে তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার, কুলতলিতে তৃণমূল কংগ্রেসের গণেশ চন্দ্র মণ্ডল জয়ী হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার 33টি আসনের মধ্যে 26টিতে তৃণমূল কংগ্রেস ও 7টিতে বিজেপি এগিয়ে রয়েছে। রাজ্যের 3 মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাপ্ত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, তাপস রায় তাদের জয় নিশ্চিত করেছেন বলে জানা গেছে। দক্ষিণ চব্বিশ পরগনার 31টি আসনের মধ্যে 30টি আসনে তৃণমূল কংগ্রেস ও 1টিতে আইএসএফ জয়ী হয়েছে। জেলায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, জাভেদ খান, মন্টুরাম পাখিরা নিজেদের জয় সুনিশ্চিত করেছেন। তবে প্রাক্তন 3 মন্ত্রী কান্তি গাঙ্গুলী, সুভাষ নস্কর পরাজিত হয়েছেন। যাদবপুর কেন্দ্রে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীও পিছিয়ে রয়েছেন। বাঁকুড়ায় মোট 12টি আসনের মধ্যে 8টিতে বিজেপি ও 4টিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা সোনামুখী কেন্দ্রে বিজেপির দিবাকর ঘরামির কাছে হেরে গেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম রানীবাঁধ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জ্যোৎস্না মার্গের কাছে পরাজিত হয়েছেন। বীরভূম জেলার 11টি আসনের মধ্যে দুবরাজপুর ছাড়া 10টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্য জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের 2 মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও আশিস ব্যানার্জী এবং
জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। হাওড়া জেলার ১৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী অরূপ রায়, ডাক্তার নির্মল মাঝি। পরাজিতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মালদার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের আব্দুল গনি ১,৩০,০০০ বেশি ভোটে পরাজিত করেছেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীকে। মোথাবাড়ি কেন্দ্রে ৫৬,০০০ বেশি ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন। বৈষ্ণবনগর, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও মালদা কেন্দ্রেও জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে জিতেছে বিজেপি। অন্যদিকে হেমতাবাদ, ইটাহার, চাকুলিয়া, ইসলামপুর ও চোপড়ায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে তৃণমূল কংগ্রেস এবং ৩টিতে বিজেপি জয়ী হয়েছে। উল্লেখযোগ্য জয়ী প্রার্থীদের মধ্যে আছেন ভালুরঘাটের বিজেপি প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। পশ্চিম বর্ধমানের ৯টি আসনের মধ্যে কুলটি, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে দুর্গাপুর পূর্ব, বারাবণী, আসানসোল উত্তর, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, জামুরিয়ায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখযোগ্য জয়ী প্রার্থীদের মধ্যে আছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, সিপিএম প্রার্থী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ঐশী ঘোষ তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংয়ের কাছে পরাজিত হয়েছেন। পূর্ব বর্ধমানের ১৬টি আসনের মধ্যে বর্ধমান উত্তর ও দক্ষিণ, ভাতার, রায়না, আউশগ্রাম, খণ্ডোষ, গোলসি, মিমারি ও জামালপুরে ফল ঘোষণা হয়েছে, সবই গেছে তৃণমূল কংগ্রেসের দখলে। মালদা জেলার ১২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৮টি এবং বিজেপি ৪টি আসনে জিতেছে। বিজেপির জেতা ৪টি আসন হল ইংলিবাজার, মালদা, গাজল ও হবিবপুর। জয়ী প্রার্থীদের মধ্যে বিজেপির শিরোপা মিত্র চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সাবিত্রী মিত্র, সুজাপুরে কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী তৃণমূল কংগ্রেসের আব্দুল গনির কাছে হেরে গেছেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীও পরাজিত হয়েছেন। দার্জিলিং ও কালিম্পং জেলার ৩টি পার্বত্য আসনের ফল সরকারিভাবে ঘোষিত হয়নি, তবে কালিম্পং এ গোর্খা জনমুক্তি মোর্চা বিনয় তামাং গোষ্ঠীর প্রার্থী আর এস লেপচা তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভ প্রধানের চেয়ে প্রায় ৪,০০০ বেশি ভোটে এগিয়ে রয়েছেন। লেপচা পেয়েছেন ৫৭,৩৪৪টি ভোট এবং শ্রী প্রধান পেয়েছেন ৫৩,২২৭টি ভোট। জিজেএম এর বিমল গোষ্ঠীর প্রার্থী আর বি ভুজেল ৩১,৮৯টি ভোট পেয়েছেন। দার্জিলিং আসনে বিজেপির নীরজ জিম্বা ৬৭,১৯৮ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। কার্শিয়াং কেন্দ্রেও বিজেপি প্রার্থী বিপি ১,১৮৩ ভোট পেয়ে অন্যদের চেয়ে এগিয়ে। এই ফলাফল বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষক শান্তনু পালফি। এবারের যে বিভিন্ন রকম এক্সিট পোল যে আমরা পেয়েছিলাম তাতে নানা রকম প্রভাব ছিল এবং বলাটা বোধ হয় ঠিক হবে যে সেগুলো খুব এক এক ক্ষেত্রে খুব পরস্পর বিরোধী এবং একটা আমাদের আভাস দেওয়া হয়েছিল যে মোটামুটি একটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং আসন সংখ্যায় বিজেপি এবং তৃণমূল দুপক্ষই কাছাকাছি থাকবে, কিন্তু ভোটের যে রেজাল্টটা আমরা পেলাম আগে সেটা কিন্তু এক্সিট পোলগুলোর সঙ্গে একেবারেই মিলল না। তার অনেকগুলো কারণ হতে পারে, একটা তো অবশ্যই যে কখনোই এক্সিট পোলের ফলগুলো পুরোপুরি মেলে না, তারপর দ্বিতীয় যেটা হচ্ছে যে স্যাম্পল সাইজ সেটা কিভাবে বাঁচা হয়েছিল সেগুলো পরিসংখ্যানবিদ সেটা তাদের ভাবনা, আর একটা কথা যেটা আমার মনে হয় যে ফ্যাক্টরটাকে হয়তো আমরা খুব ধরিনি সেটা হচ্ছে এবার কিন্তু ভোটের এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলে গেলে সে জায়গায় কে আসবেন এবং একটা বিরাট সংখ্যক ভোটদাতা কিন্তু ওই জায়গাটাকে সেটাকে আপনারা একটা নেতিবাচক ভাবনা বলুন বা যেভাবেই বলুন সেই জায়গাটা থেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা একটা সমর্থন জানিয়েছেন, এরকমটা হতে পারে। করোনা পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এবার একেবারেই সাদামাটা হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। এই পরিস্থিতিতে কোন রকম বিজয় মিছিল ও সমাবেশ না করতেও দলীয় কর্মী সমর্থকদের তিনি আবেদন জানিয়েছেন। কালীঘাটে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সরকারের প্রথম কাজ হবে করোনা অতিমারীর মোকাবিলা করে রাজ্যের মানুষকে রক্ষা করা। তিনি বলেন, তাঁর সরকার প্রতিশ্রুতি মতো রাজ্যের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে। কেন্দ্রীয় সরকারের কাছে এজন্য তিনি পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের দাবি জানিয়েছেন, তা না হলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তিনি। নন্দীগ্রামে পরাজয় স্বীকার করে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, নন্দীগ্রামের মানুষের রায়কেই তিনি স্বাগত জানাচ্ছেন, গণনায় কারচুপি হয়ে থাকতে ইঙ্গিত দিয়েছেন তিনি। বেঁচে গেছি না আমার বারবার করে অত দূরে যেতে হতো, ভালো হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে, আমি ওদের সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটস ওকে, বাট আমি কোর্টে যাবো কারণ আমার কাছে খবর আছে যে ইলেকশন জেতা অ্যানাউন্স করার পরেও তার মধ্যে কিছু কারচুপি হয়েছে, সুতরাং সেই কারচুপি গুলো কি ওটা আমি খুঁজে বের করবো, রিভিউ করবো এবং কোর্টেও যাবো প্রয়োজন হলে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, কেন এই ফলাফল তা তারা বিশ্লেষণ করে দেখবেন। তৃণমূল কংগ্রেস থেকে আসা যাদের বিজেপি প্রার্থী করেছিল তাদের বেশিরভাগই যে হেরে গেছেন, সেই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মানুষ হয়তো বিষয়টিকে ভালোভাবে নেননি, এটা তাদের কাছে একটা বড় শিক্ষা। যারা অনেকে হেরেছেন তারা পশ্চিমবঙ্গের গ্রাউন্ড রাজনীতির সঙ্গে যুক্ত নন, অনেকে তারা অনেকে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, লোকসভার সঙ্গে হয়তো কেন্দ্র সরকার তৈরি করতে হলে ভোট দিয়েছিলেন, এবারে দেননি, তারা লোকাল ইস্যু
লোকাল নেতা লোকাল বিষয়ের উপরে গুরুত্ব বেশি দেন হয়তো এখানকার জন্য, যে এদের সঙ্গে থাকতে হবে এরকম লোক সে আমাদের সেরকম হয়তো আমাদের কাছে আস্থা রাখতে পারেনি বা আমাদের কাছে যথেষ্ট নেতা এরকম ছিলেন না, যার জন্য তারা হয়তো সেই জায়গায় যার পরিচিতি আছে এরকম লোক ভালো মন্দ বিচার না করে তাকে ভোট দিয়েছেন। আমরা সাধারণ মানুষের যে মত জনতা জনার্দন গণতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের মতকে আমরা মেনে নিয়ে বিপক্ষের আসনে বসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দ দলনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী বিজেপি নেতা রাজনাথ সিং তৃণমূল কংগ্রেসের এই সাফল্যে দলনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে দিদির অসাধারণ লড়াইকে কুর্নিশ জানিয়েছেন। এনসিপি নেতা শরদ পাওয়ারও মমতাকে অভিনন্দন জানানোর পাশাপাশি অতিমারী মোকাবিলা ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বিজেপির বিভেদকামী অপপ্রচারে কান না দিয়ে দিদিকে জয়ী করায় বাংলার মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সিপিআইএম পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং সংযুক্ত মোর্চার ফলাফলকে হতাশা ব্যঞ্জক আখ্যা দিয়েছে। দলের পলিট ব্যুরো আজ এক বিবৃতিতে পড়েছে, রাজ্যের মানুষ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণের নীতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে, টাকা দিয়ে এবং ছলচাতুরি করেও বিজেপি ব্যাপকভাবে পর্যদস্ত হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে বলেছেন, গণতন্ত্রের অর্থই হল মানুষের রায়কে সম্মান জানানো, কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলা এবং শান্তি বজায় রাখার জন্য মমতা ব্যানার্জির অবস্থানেরও প্রশংসা করেছেন তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্র দপ্তর ও পুলিশ সবরকম ব্যবস্থা গ্রহণের উদ্যোগী হতে বলেছেন রাজ্যপাল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজনৈতিক হিংসার খবর পাওয়া গেছে। হুগলির মায়াপুরের মুথাডাঙ্গায় বিজেপির দলীয় কার্যালয়ে একদল দুষ্কৃতী আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আগুন উঠলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে। বিধানসভা ভোটের গণনা চলাকালীন বোলপুরের ইলামবাজারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। গোপালনগর গ্রামে গৌরব সরকার নামে ওই বিজেপি কর্মীকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী মারধর করে বলে অভিযোগ, দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক এলাকার পশ্চিম চকগ্রামে তৃণমূল কংগ্রেস এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর খবর মিলেছে। জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনায় বিজেপির বিরুদ্ধে তাকে পিটিয়ে মারার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় নির্বাচনের গণনা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আহত হন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন। ভোট গণনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা বিশ্লেষণ চাপান উতরেই কেটে গেল বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের দিনটি। অসামান্য সৃজনশীল এই মানুষটির প্রতি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের শ্রদ্ধার্ঘ। বড় নির্মম এক কঠিন সময়ে দাঁড়িয়ে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপিত হল 2020 মে। অনেকেই আশা করেছিলেন হয়তো পরের বার কিছু করা সম্ভব হবে, কিন্তু জীবন মৃত্যুর দোদুল্যমানতার মধ্যেই অনাড়ম্বরেই পালিত হল পুরো একটি বছর। মানবতার অনুশীলনই বর্তমান সময়ের সবচেয়ে বড় সত্যজিৎ চর্চা, বললেন পরিচালক গৌতম ঘোষ। সত্যজিৎ রায় খুব সমাজ সচেতন শিল্পী ছিলেন। এই চিন্তা কিন্তু তার বহুদিন আগে থেকেই ছিল যে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, কিন্তু আমরা কি মানবিক হতে পারছি? আজকে এই প্যান্ডেমিকের সময় আমার মনে হয় এই মানবিকতাটাই বড় চ্যালেঞ্জ। যে ভয়ঙ্কর রিস্ক নিয়ে নার্সরা ডাক্তাররা যারা পরিষেবা করছে তাদের কাছে প্রধান শুধুমাত্র চিকিৎসা নয়, মানবিকতা। তার সত্যজিৎ রায়কে তার শতবর্ষে আরো দৃঢ় প্রতিজ্ঞ হব যে তার কথা ভেবে মানবিকতা বিচার করব, সেটাই হবে আমাদের সব থেকে বড় সাধু। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে একদিনে 17,515 জন করোনা সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের আজ সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এই সময় সুস্থ হয়েছেন 15,587 জন, একদিনে মারা গেছেন 92 জন, আরোগ্যের হার এখন 84.94%। হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টা থেকে 40 কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের সব জেলা থেকেই প্রায় ঝড় বৃষ্টির খবর এসেছে। এর ফলে ভোট গণনার কাজ কোথাও কোথাও ব্যাহত হয়, তবে তাপমাত্রা কিছুটা কমায় মানুষ খানিকটা স্বস্তি বোধ করছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 200 আসনের বেশি আসনে জয় সুনিশ্চিত করে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে। তবে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।